নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি উচ্ছে, আলু, টমেটো, বড়ি দিয়ে নিরামিষ তরকারি রেসিপি বানাবো। এই গরমের মধ্যে কম তেল ও মশলায় এই উচ্ছে, বড়ি, আলু, টমেটো রেসিপিটি কিন্তু আপনাদের শরীর সুস্থ রাখবে। এই রেসিপিটিতে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই এই আলু, টমেটো, বড়ি এবং উচ্ছে দিয়ে স্বাস্থ্যকর রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে উচ্ছে আলুর তরকারি বানানোর জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি তিনটে উচ্ছে, উচ্ছেগুলোকেও দেখুন ঠিক একইভাবে চৌকো আকারে কেটে নিয়েছি। এখানে আমি ছটা কাঁচা টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে দেখুন ঠিক একইভাবে চৌকো আকারে কেটে নিয়েছি। এখানে আপনারা কাঁচা টমেটোর পরিবর্তে পাকা টমেটো ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে দুটো টমেটো নিলেই হবে। এখানে কাঁচা টমেটোগুলোর টক কম হয় তাই আমি ছটা নিয়েছি, কিন্তু পাকা টমেটোর টক বেশি হয় তাই আপনারা দুটো নিলেই যথেষ্ট। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকে এবারে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে আমরা 100 গ্রাম বড়ি ভেজে নেব। বড়িগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বড়ি ভাজার সময় প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বড়িগুলো ভেজে নেব। আস্তে আস্তে দেখুন কালারটা আসতে শুরু করেছে। এইভাবে 2-3 মিনিট ভাজার পরেই দেখবেন কালারটা চলে আসবে এবং বড়ি ভাজা হয়ে যাবে। এবারে বড়িগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে আরেকটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেগুলো দেখুন ফুটে উঠেছে। কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করে রাখা আলু এবং উচ্ছেগুলো দিয়ে দেব। আলু ও উচ্ছেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আলু ও উচ্ছেগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এইরকমভাবে আলু ও উচ্ছেগুলো প্রথমে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আদাটাকে আলু ও উচ্ছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এতে দেখবেন আদার কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, আদাটা ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটাকে আলু ও উচ্ছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য একসাথে ভেজে নেব। টমেটো খুব নরম হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে টমেটোটাকে কিন্তু পরেই দিতে হবে। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এবারে নুন ও হলুদ গুঁড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এইভাবে নুন দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিলেই দেখবেন টমেটোটা আরও বেশি সফট হয়ে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার। গুঁড়ো মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্যে নেড়ে চেড়ে ভেজে নেব।
এতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে, কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। এই সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পাউডার মশলাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে যখন দেখবেন মশলা ভাজার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে এবং মশলাটি ভালোভাবে আলু, উচ্ছে এবং টমেটোর সাথে মিশে যাবে, তখনই বুঝতে হবে মশলাটি ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল। জলটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 10 মিনিটের জন্যে ঢেকে রেখে এগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমে এসেছে এবং আলু, উচ্ছে, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। বড়িটাকে সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আবারও সব কিছুকে একসাথে 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। এতে দেখবেন বড়িটা ভালোভাবে নরম হয়ে যাবে এবং অনেকটা ফুলে উঠবে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা সব কিছু একসাথে মাখো মাখো হয়ে এসেছে এবং বড়িটাও দেখুন ফুলে উঠে অনেকটা সফট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। সব কিছুকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে আলু, উচ্ছে, টমেটো, বড়ি দিয়ে নিরামিষ তরকারি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি আর লাউ দিয়ে ছোলার ডাল থাকলে আর কিন্তু কিছুই লাগে না। লাউ ডালের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক জিভে জল আনার মতো রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।